মোটেই বাঞ্ছনীয় না। একটা সেন্ট্রাল এজেন্সি যারা তাদের কোনো তথ্য বা তাদের কাছে কোনো ইনফরমেশন কারো সম্বন্ধে কোনো অভিযোগ নিশ্চয়ই আছে। এই যেটা ঘটেছে সন্দেশখালিতে, এটা আমার মনে হয় না যে এটা ঠিক হয়েছে। যদি তিনি ফেস করতেন, সেটা আমার মনে হয় ভালো হতো। শাহজাহানের সরব হুমায়ুন না, এরা কেউ ইতিহাসের চরিত্র নন। মুঘল সম্রাট হুমায়ুন এবং শাহজাহান কোনোদিনও মুখোমুখি হননি। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি 1530 থেকে 1540 সাল পর্যন্ত এবং 1555 সাল থেকে 1556 সাল পর্যন্ত শাসন করেছিলেন। মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট ছিলেন শাহজাহান। তিনি 1628 সালের জানুয়ারি মাস থেকে 1558 সালের জুলাই মাস পর্যন্ত রাজত্ব করেন। তবে বর্তমানে শেখ শাহজাহান ও হুমায়ুন কবিরের দল এ রাজ্যে শাসন করছেন। আর এবার দলীয় সতীর্থ শাহজাহানকে বিঁধতে ছাড়লেন না দলেরই বিধায়ক হুমায়ুন। সন্দেশখালিতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা নিয়ে তৃণমূলের নেতা বিধায়কদের গলায় যখন এজেন্সির উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে, তখন উল্টো পথে হেঁটে এজেন্সির ক্ষমতা নিয়ে সতর্ক করলেন তিনি। পি চিদম্বরমকেও তার বাড়ি থেকে তার গেট খোলা পায়নি, তবু মই লাগিয়ে ভেতরে ঢুকে পাঁচির টপকিয়ে তাকে কিন্তু ইডি গ্রেপ্তার করে নিয়ে এসেছিল। কাজেই একটা সরকারের যারা এজেন্সি, যারা সরকারি আমলা, তাদের ক্ষমতা হাত অনেক লম্বা। কাজে তাদের সঙ্গে কোনো ব্যক্তি পাঙ্গা নেবে সেটা কোনো দিনই হতে পারে না। তার জন্য কিন্তু ওই এলাকার বহু পাবলিককে আগামী দিনে সাফারার হতে হবে। 2019 সালের 21 আগস্ট দুর্নীতির তদন্তে পি চিদম্বরমের বাড়িতে পৌঁছেছিল সিবিআই। তার কিছুক্ষণ আগেই কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে বাড়ি ফেরেন চিদম্বরম। পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢোকেন সিবিআই অফিসাররা, যা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। তবে এজেন্সি সম্পর্কে সতর্ক করতে গিয়ে সেই প্রসঙ্গই টেনে আনলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের মধ্যে এই পয়সার ভাগাভাগি নিয়ে নানা রকমের নিজেদের মধ্যে মতবিরোধ আছে, কে কোন পক্ষে যাবে এখন ওরা নিজেরাই বুঝতে পারছে না। গ্রামগুলো খালি হবে কিনা মুখ্যমন্ত্রী বলেছেন বটে, কিন্তু পার্টিটা যে খালি হয়ে যাবে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই। তৃণমূল কংগ্রেস পার্টিটা আগামী দিনে খালি হয়ে যাবে। আমি দেখলাম তৃণমূলের অনেক এমএলএ এমপি তারাও একই রকম কথা বলছেন, হয়তো বুঝতে পারছেন যে এটা এমন জায়গায় যাচ্ছে যে নিজেরাও এরপর জড়িয়ে পড়বেন। এজেন্সির ওপরে যেভাবে আক্রমণ হয়েছে সেটা এজেন্সির ওপর আক্রমণ না, কোর্টের নির্দেশে এজেন্সির তদন্ত। তাহলে এটা কোর্ট অবমাননা করা হলো এবং কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা হলো। চ্যালেঞ্জ করলো যারা, তারা তৃণমূলের লুঠেরা বাহিনী, কোটি কোটি টাকার সম্পদ। এক বিধায়ক স্বরূপ, কিন্তু পুলিশ প্রশাসন কি করছে? এত বড় ঘটনার 4 দিন পরও শেখ শাহজাহান অধরা থাকায় ক্রমশ বড় হয়ে উঠছে সেই প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।